ফেসবুকে নতুন আরেকটি আপডেট এসেছে, যেটি সাধারণত দেখা যায় ল্যাপটপ কিংবা নতুন মডেলের মোবাইলগুলিতে। আপনি যদি গ্যালারি থেকে কোনো ছবি অথবা ভিডিও ডিলিট করে দেন, সেগুলো রিসাইকেল বিনে জমা থাকে। আপনি ইচ্ছে করলে ওখান থেকে রিস্টোর করতে পারেন, গ্যালারিতে ফেরত আনতে পারেন। ফেসবুকে ঠিক তেমনই একটি আপডেট, আপনি যদি কোনো পোস্ট ডিলিট করে দেন, সেটাকে আপনি 30 দিনের মধ্যে ফেরত পাবেন, মানে রিটার্ন আপনার ফেসবুকে আনতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহবুব মাস্টার MBD থেকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিয়ে দিচ্ছি আপডেটটা। ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ফেসবুক। লিখে সার্চ করে এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো আপডেট যদি হয়ে যায়, আমি যাব ফেসবুক অ্যাপসটিতে। ফেসবুকে যাওয়ার পরে এখানে 3 লাইন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর আপনার প্রোফাইল নামের উপরে টাচ করে দেবেন। তারপরে মনে করুন আপনি এখান থেকে অনেক পোস্ট করেছি, আমি এখান থেকে আমার একটা পোস্ট প্রয়োজন নেই, তো সেটা এখান থেকে ডিলিট করে দেব। তো 3 ডটে টাচ করব ডিলিট করার জন্য। তো আগে দেখুন যেখানে ডিলিট লিখে আসতো সেখানে মুভ টু ট্রাশ আছে অথবা মুভ টু রিসাইকেল বিন লেখাটা থাকবে, এখানে টাচ করবেন। তো এটাকে আপনি যদি ডিলিট করে দেন এখান থেকে, এটা 30 দিন পরে, 30 দিনের মধ্যে আপনি রিস্টোর করতে পারবেন। মুভে টাচ করে দেবেন, এখান থেকে চলে গেছে। তো আপনার যদি 10 দিন 15 দিন যখনই প্রয়োজন হয় 15 দিন পরে, তো আপনাকে কী করতে হবে, প্রথমে 3 লাইনে যাবেন, তারপর আপনার প্রোফাইল নামে টাচ করবেন, তারপর 3 ডট দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর দেখুন আর্চিভ অথবা নিচে লিখে আছে অ্যাক্টিভিটি লগ, এখান থেকেও করতে পারবেন। তো আমি আর্চিভে যাব, যাওয়ার পরে ট্রাশ লিখাটা দেখতে পাবেন। এটাতে টাচ করার পরে আপনি যেটাকে ডিলিট করেছেন সেটা আপনার সামনে এসে যাবে। তো এখানে খালি গোয়ারটাতে টাচ করে মার্ক হয়ে যাবে। নিচে দেখুন আর্চিভ, রিস্টোর, ডিলেট, 3টা মার্ক আছে। আপনার আর্চিভে টাচ করলে এটা সংরক্ষণগারে থেকে যাবে, এটা আর ডিলেট হবে না। রিস্টোরে টাচ করলে এটা আপনার যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে, আর ডিলেট করলে একদম পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে। তো আমি এখন রিস্টোর করব, আবার রিস্টোরে টাচ করলাম। এখন আমি ব্যাকে গিয়ে দেখিয়ে দেবো পোস্টটি আগের জায়গায় গেছে কিনা। দেখুন ডিলেট পোস্টটি আবার চলে এসেছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিন, কমেন্ট করুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।